অযোধ্যা শ্রীমতী কল্যাণী রায় মহোদয়া, মাননীয় মুখ্য সচেতক ত্রিপুরা বিধানসভা, উনি মধ্য দিয়ে আজকের আয়োজনের শুভ আনুষ্ঠানিক সূচনা করবার জন্য। আমাদের দেশে যারা স্বাধীনতা সংগ্রামী, যারা শহীদ হয়েছেন, তাদের আত্মবলিদানে আমরা পেয়েছি আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা। এই স্বাধীনতার পথ এত সহজ ছিল না, অনেক রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা এসেছে। আমাদের জাতীয় পতাকা সেখানে সেই বীরদের আত্মত্যাগের কাহিনীও রয়েছে। একই বার বলনা চাতাও একটা কথাই বলবো, এই দেশের জন্য কত বীর শহীদ হয়েছে আমাদের সেনারা, যাদের কোনো তুলনা কোনোদিন হয় না। আমরা বীর সৈনিকরা দেশকে বাঁচিয়ে রাখি, আমাদের দেশকে ওনার স্ত্রী রিঙ্কু দাস এই সম্মাননা গ্রহণ করছেন, সম্মাননা তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী স্বর্গীয় ডক্টর মানিক সাহা মহোদয়। সবার কাছে অনুরোধ রাখব দাঁড়িয়ে শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন করবার জন্য শহীদ প্রশান্ত দেবের জন্য। এবং স্বাগত দিয়ে এই সম্মাননা প্রদান করবেন। এবারে আমন্ত্রণ জানাব এই অশ্রু আমাদের সকলে শহীদ হয়েছেন আমাদের মাতৃভূমির জন্য, শহীদ হয়েছেন আমাদের দেশের জন্য। এই যে বড় গর্বের, এই যে বড় অহংকারের বিষয়, এখন আমাদের আন্তরিক শ্রদ্ধা আমরা জানাই শহীদ সঞ্জয় দেবনাথের প্রতি। এমন একটা মুহূর্তের সাক্ষী আমরা, কিছু বলার ক্ষমতা নেই। এই সম্মাননা গ্রহণ করবার জন্য ত্রিপুরাতে ওনার বাড়ি সুভাষনগরে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় শাল পরিয়ে এবং সেই সঙ্গে স্মারক তুলে দিয়ে এই সম্মাননা প্রদান করছেন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। চক্রবর্তী স্ত্রী শ্রীমতী শিল্পী চক্রবর্তী কন্যা শ্রী সন্তোষ কুমার চক্রবর্তী পুত্র, পুত্রবধূ নাতনি সহ ওনার পরিবারে সর্বমোট 5 জন। ওনার বাড়ি রামনগর রোড নাম্বার 9। শ্রী অরুণজ্যোতি চক্রবর্তী ছোট ভাই সহ পরিবারের 3 জন রেখে গেছেন, ওনার বাড়ি রামনগর রোড নাম্বার 9। এই সম্মাননা গ্রহণ করছেন ওনার মা শ্রীমতী গীতশ্রী চক্রবর্তী। আমাদের শ্রদ্ধা জানবেন
আপনি যেখানেই থাকুন, শহীদ দেবজ্যোতি চক্রবর্তী, সন্ধানে দূরে যাও, মনির মতো করে খুঁজে মরি, সে কি আছে ভুবনে, সে যে রয়েছে হৃদয়ে, ধর্ষে বিলীন হওয়া ছায়, বীর শহীদকে বাতায়নে যে খুঁজে পায়। শহীদ সুদীপ সরকারের প্রতি রইল সশ্রদ্ধ প্রণাম, আমাদের প্রণাম জানায় মাতৃদেবীকে যিনি এই সম্মাননা গ্রহণ করছেন। শহীদ সুদীপ সরকার, কনস্টেবল বিএসএফ। বরণ করে নেওয়া হবে এবং সে ফুল দিয়ে এবং হর ঘর তিরঙ্গা আমাদের যে অভিযান তারই প্রতীক স্বরূপ একটি শুভেচ্ছা উপহার তুলে দিয়ে শ্রদ্ধেয়া কনভেনার শ্রীমতী পাপিয়া দত্ত মহোদয়া উনি বরণ করে নিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয়কে। বরণ করে নেব আমাদের আজকের এই আয়োজনে দর্শক আসনে রয়েছেন যুগের বিজেপির অফিস বিয়ারার এবং সেই সঙ্গে রয়েছেন ধর্মগুরুরা, তাদেরকে বরণ করে নেওয়া হবে ফুল দিয়ে, সেই সঙ্গে ত্রিবর্ণ রঞ্জিত উত্তরীয় বৌদ্ধ মন্দির শ্রীমৎ রিধা মগকে, বৌদ্ধ ভিক্ষু শ্রীমৎ কৌশলায়ন ভিক্ষু। এই কর্মসূচি সম্পর্কে আজাদী কা অমৃত মহোৎসব যে আমাদের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে মার্গদর্শনে সারা ভারতবর্ষে আমরা এটা পালন করছি এবং তার অঙ্গ হিসাবে আজকে হর ঘর তিরঙ্গা, সেটাকে আমরা প্রতিটা ঘরে ঘরে যেন জাতীয় পতাকা উত্তোলন করেন সেই ভাবনা চিন্তা প্যাট্রিয়টিজম মানুষের মধ্যে যেন আসে। আমরা অনেক দিন ধরে সেই বিষয়টা কিন্তু আমরা অনেক সবাই একটু পেছনে আছি, তো এই ভাবনা রাষ্ট্রবাদী চিন্তাধারায় রাষ্ট্রচেতনা সেটাকে উদ্বুদ্ধ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনার যে মার্গদর্শন, উনি বলছেন যে তিরঙ্গা শুধু সব ঘরে খালি দেওয়াই চলবে না, সেই তিরঙ্গা উত্তোলন করে যাদের কারণে আজকে আমরা দেশ স্বাধীন হয়েছে সেই সব বীর যোদ্ধাদের বীর শহীদদের উদ্দেশ্যে আমাদের শ্রদ্ধা জানিয়ে যেন আমরা এই পতাকা উত্তোলন করি। সেই কারণেই সেই চেতনাকে আবার নতুনভাবে যাতে আমাদের মনের ভিতর থেকে সারা জাগে তার কারণেই এই হর ঘর তিরঙ্গার আমরা অভিযান শুরু করেছি, সারা ভারতবর্ষেই হচ্ছে। তো এটা খুব গুরুত্ব সহকারে কেন্দ্রীয় সরকারও দেখছে, আমাদের পার্টিও দেখছে, আমরাও সেইভাবে করছি। বিভিন্ন সময়ে অমিত শাহাজি আমাদের মাননীয় হোম মিনিস্টার উনি কয়েকবার আমাদের সাথে ভিডিও কনফারেন্স করেছেন, আমরাও বিভিন্ন সময়ে আমাদের সরকারিভাবে আমি সমস্ত আধিকারিকদের নিয়ে বসেছি, সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের নিয়ে বসেছি, তো সব জায়গায় কথাবার্তা হয়েছে। পার্টির তরফ থেকে আমাদের যে জেনারেল সেক্রেটারি আছে পাপিয়া দত্তকে ওনার কনভেনার করেছি এই হর ঘর তিরঙ্গার, উনিও ওনার সমস্ত টিম নিয়ে খুব ভালোভাবে কাজ করছেন, আজকে তারই একটা এখানে আপনারা দেখেছেন। তো আমি চাই এবং জনসাধারণের কাছে এটাই আমি আবেদন রাখব যেন 13, 14, 15 সমস্ত ঘরে যেন এই জাতীয় পতাকা উত্তোলন করে আমি যেই সব কথাগুলো বললাম সেই কথাগুলো মাথায় রেখে যেন বীর যোদ্ধাদের স্মরণ করে এই জাতীয় পতাকা উত্তোলন করে এবং দেশাত্মবোধক যে ভাবনা সেটা যেন সবার মধ্যে আসে, সেটা যেন প্রতিষ্ঠিত হয়। 13 তারিখ মূল অনুষ্ঠানটা কোথায় সূচনা হবে? এখন আমাদের অনেকগুলো প্রোগ্রাম আছে, 13 তারিখ তো আমাদের বিভিন্ন জায়গায় সারা ত্রিপুরাতেই বিভিন্ন জায়গায় মণ্ডলে ডিস্ট্রিক্টে সব জায়গায় জায়গায় আমরা যে সকালবেলায় যে ইয়ে অনুষ্ঠান করছি প্রভাত ফেরি এগুলো আমরা করছি। তো আমাদের আপনারা জানেন যে আজাদী কা অমৃত মহোৎসবকে সামনে রেখে বিভিন্ন জায়গায় প্রায় 800 উপরে আমাদের পুকুর খনন হয়েছে, তো সেই সব জায়গার মধ্যেও পতাকা উত্তোলন হবে। তো সব জায়গার মধ্যেই আমরা এইসব আমরা 13, 14, 15 তিন দিনই চলবে, তো সবাইকে আমি অনুরোধ করব সবাই যেন এটাকে সাকসেসফুল করে। ধন্যবাদ স্যার। ¶¶
হ্যালো হ্যালো শেখ, হ্যালো। ভাষিণী সুখদান বরদান